पेकुआत विशेष व्यवस्थापना 14 दिन बाजार नियंत्रण तीन कमिटी गर्गी उपजिला प्रशासन इतिमध्ये टीम ए टीम बी और टीम सी स्वेच्छासेवकल सामाजिक दूरत्व मानी बल्लाई और दोवान फाट बंद रखी बल्लाई माडत हाजगुरी जान 24 জুন উত্তর শুরু হই এই বাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত থাকিব পরবর্তী ঘোষণা নওয়াইলে 7 জুলাই পর্যন্ত পেকুয়া বাজারে দোয়ানফাট ইতিমধ্যে বন্ধ আছে সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বাজার খোলা থাকিব শনিবার ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন তবে নিত্য প্রয়োজনীয় দোয়ান নিন সব সময় খোলা থাকিব জনগণের সচেতন গরিবলাই শিলকালী টিম সি হগ্য সচেতনতামূলক প্রচারণা সভা চালাইয়ে জেডে কমিটির নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের দোয়ানফাট বন্ধ রাখিবলাই আহ্বান জানাই সেলুন আমরা বেক করে চুলহাড়ি দাঁড়িয়ে হামাই বিলাইট বদলাইতে যন্ত্র রোগ তাহলে বিভিন্ন জনের গাল লই বাজার দেয় আর তো রোগ বাড়ি যার কই দিয়ে তাহলে সেলুন দোয়ান বন্ধ ঘোষণা করছে সাত দোয়ানও বন্ধ ঘোষণা করছে তিন মধ্যে দোয়ান আছে ইয়া আছে ইনারা সোশ্যাল ডিস্টেন্স সামাজিক দূরত্ব পালন করিয়ে রে আর এই আর নির্দেশনা জিন আছেন পালন করছ এদিকে স্থানীয় লাহর শুধুমাত্র বাজার নিয়ন্ত্রণ করি তেমন সুফল পাওয়া যাইব কারণ দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ না করলে করোনা সংক্রমণের ঝুঁকি থাকি যাগই প্রশাসনের আছে জোর দাবি জানাইন দে তারা আর আর ফেকুয়ার সীমান্তের মধ্যে জিও জিও স্টেশন আছে এই অম্মাতে যাত্রীগুলো লামাই দি তারা গাড়ি সিটাঙ্গর গাড়ি সিটাঙ্গর যাইব অন্য অন্য যে গাড়িগুলো আইয়ের ই নিতারা এইভাবে তারা চলাফেরা করি বললাম দোয়ানফাট বন্ধ রাখার বিষয়ে মারত স্বেচ্ছাসেবকগণ হাজ করলেও উপজেলা প্রশাসনের সাহায্য নফার বলে অভিযোগ করিয়ে এই স্বেচ্ছাসেবক তিনটে টিম আর ইতিমধ্যে হাত শুরু করি দুই তিন দিন হাত শুরু করার পরে মোটামুটি আর স্থায়ীভাবে দোয়ানফাট বন্ধ রাখিলাম গাড়ি ঘোড়া শীতে রাখিলাম কিন্তু এই হাজ গতি চাইরে বেশ কিছু ব্যবসায়ী হলে আর অ্যাভয়েড করে দোয়ান করলে যিনি আর উপজেলা প্রশাসনের জানাই উপজেলা প্রশাসনে এই দোয়ান পারিম বন্ধ করবে আর হনধরণের সহযোগিতা নগর তবে স্থানীয় হলের মাঝে ইবে কি লকডাউন নাকি অন্য কিছু ইয়ান লই যথেষ্ট সন্দেহ দেখা গিয়ে যদিও উপজেলা প্রশাসন হওয়ার স্থানীয় হলরে করোনা সংক্রমণত্ব রক্ষা করি বলাই এই বিশেষ বাজার নিয়ন্ত্রণ কমিটি গড়ই এফএম সুমন সি প্লাস টিভি পেকুয়া কক্সবাজার